পুরুষ নির্যাতন দিবেন তাই না? আজকে মায়ের দেখছেন কে এদিকে আসেন, এই যে শুনছো গো মা কও চোখের মাথা খাইছো আমার কি মায়ের মতো মনে হয়? তোমরা জীবন ছেড়ে থাকবা, তোমরা কোনোদিন মা হব না। কই এদিকে মরবা নিগুন জমু কেন জম না মর, ওইখানে থাকলে বেশি মার খাবি, কারণ ওগুলো হচ্ছে আমার দাদা। তাইলেও দাদা কি মাছ দাদা বাঘার জীবন ধন্য হইতো তো ঘরে পাইলে দাদা জানিয়ে যাও। আচ্ছা বুননেতি কষ্ট নাগে টেহা নাগে খাইলে হ্যাঁ ইনে বইরি ছিট হইতে মতে এ দাদা লক্ষণ যা এরকম করছো কেন তুমি? মাছে ধরছে রে। কি ধরেছে? আইডি উচুনটি সত্যি মাছে ধরছে ধরছে। তাহলে তো বড় মাছ, অনকে বাড়ি খাইয়ে ধরলি লক্ষিকার। হ্যাঁ এই তো তুই সুতাইয়ে খারো। আচ্ছা ঠিক আছে। এ দাদা কিসের শব্দ হলো? পাঁচতে তুমি বেরিল। আচ্ছা তো শোনো, তুমি ধীরে ধীরে কিনারে ধরো। হ্যাঁ দেখি দেখি দেখি। হাই যে উচুন রে মাছ রে। দাদা বললো বসিতে বড় মাছ ধরেছে। কোথায়? এখানে তো বসেই নেই, মাছ কোথা থেকে ধরবে? কি যে বলে না দাদা, যাই গিয়ে বলি। ঝন্টু দা হাই টাস টাস। ওই যে আই হ্যাট ইউ, বানরের বাদ্রামে শুরু হয়ে গেছে। আলেপু ঝন্টু দা হাই, আমি কাকে ডাকছি কে বা আমার কথা শুনছে? ঝন্টু দা আমি তোমাকে ডাকতে তুমি শোনো শোনো না কেন? হ্যাঁ আরে তোমাকে সেই কখন থেকে ডাকছি তুমি শুনছো না? তুমি ওদিকে আই লাভ ইউ টুকটুকি এসব কি বলছো? কুত্তা দৌড়াইলাম। কোথায়? অম্বুরা। ও চলে গেছে। আচ্ছা দাদা তুমি তো বললে বসিতে বড় মাছ ধরেছে, এখানে তো মাছ বসি কিছুই নেই। বসি কোথায়? সেটা আমি কি করে জানি তোমার হাতে বসে ছিল? তাইলে মনে হয় কেরকাই নিচে গা। কিসে নিয়ে গেছে? কেরকা। আরে ক্যাকড়া নয় কাকড়া। কাকড়া আমার বসে কারকাই নইয়ে গেছে। কি বলছো দেখি আমি? দাও দিয়া মন কারিলা ও সুন্দরী পিরিতে রাগুনে আমায় পুড়াইলা কি দিয়া মন 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 মন। এদিকে আমাকে পাঠিয়ে দিয়ে সে দেখেন মনের সুখে গান বলছে, আজকে মজা দেখাবো। কার বিয়ে নিয়ে আছো দাদা? তুমি বললে তোমার বর্ষি কাকড়াই নিয়ে গেছে, এটা কি? হ্যাঁ এটা কি? হ্যাঁ এই সখীপুর এলাকায় আমার বসি যদি কারকায় নিয়ে জায়গা তাইলে তোমার বাইচে থাকা দরকার আছে। কেন না মরে যাবো? মরে যাবে। সখীপুর থানার বিটা আমার নিচে কোনো নেতা নাই, এটা সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ এটা সত্যি কথা। মনে কর সখীপুর থানার ভিতরে আশেপাশে কোন এলাকায় গেলে দেখলে খেলে দৌড়াই দেয় আমারে। সত্যি মনে করে কুত্তে আইছে। ভালোই করেছে। আর কি যে সম্মান রে। কি সম্মান? থানার পুলিশে তো খুশ পায় তাইলে আমার গাড়িটা আগে ধরে। ধরবে তো, তুমি লাইসেন্স করো না কেন? লাইসেন্স করছি, কই হেলমেট নাই ড্রাইভিং লাইসেন্স নাই। ঠিকই তো আছে। তাই ও হানা ধরবো না আজকের পর, তেমনে ধরবো না দাদা। এবার শুধু ধরবে না আর ধরবে কি না কইরে জয় ভাই আই লোক কত মাছে কত ফুলের মালা নই গেল। আমি মনে করতে চাই মনে আমারে দিব, যতই গলাই গিয়ে দিলাম আমার গলায় একটা দিলে ব্যক্তি হেগর গলায় দিল। দিবে তো, তারা সম্মানী লোক তাদের সম্মান দিয়েছে, কিন্তু তুমি তো সম্মানের যোগ্য না। কে এবার তোমাকে কারাগারে রাখবে কেন জানো? কে দাদা? আমরা কিসের বংশ?
खूब सुंदर सुपर स्टार কানেও দুল পড়ছ বুইরা না তাইরা ভুলা বিয়া করাইলে পাঁচ জনের বাপ হইতা ওহনো কাপড়টা ঠিক করে পরা হারো না বা 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 বেখুমা জানি কোন কার নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো একটা শর্ত একবারে আইসিটা খারাপ করে হালাম ওই যে কি ওই যে নিচের দিকে ছাড়া গো দেখলি আইসা দেখো মা মেয়ে ফুলা জানি কনকার মশাই ধরবো না আপনি তো প্রশিক্ষণের মাস্টার না মানে কি মানে হ না দুইটাই কেন বললেন দুইটাই কেন বলছেন ওই যে যখন বললেন মাস্টার তখন হ্যাঁ যখন বললেন প্রশিক্ষণ প্রাপ্ত তখন নো আমি কোথাও প্রশিক্ষণ নেই আমার ভূগোলে মানুষ প্রশিক্ষণ নিতে আসে তাই আমরাও এসেছি আপনারা প্রশিক্ষণ নেবেন হ্যাঁ তাহলে ছিরিয়ালদের সামনে যান আমরা ছোট ছোট কাপড় পরবো না হ্যাঁ জানি পিছনে কুত্তা ধর পারে তাই না বা 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 তারপরেটা কি একবার খেয়াল করি সরকারে আইলে লুকাচ্ছে নে প্রয়োজন পড়ে তাকে নিয়ে মারবো সারা জীবন দেখছি নারী নির্যাতন আজকে কিন্তু পুরুষ নির্যাতন হইতেছে হবে এই সখী তারপরে কি বলছে আমরা মশারি পড়ছি না তাই না মাস্টার সাহেব ওই যাই সব বানো গায়া দিবি না মুখের মধ্যে শর্মা তো ভয় না দিবি না মারবার নলে যে মারবার দাস না এর জন্য এক সপ্তাহ মার খাবি এই নিচে দিয়ে তাকা তোর কি স্বভাব খারাপ খারাপের দেখছিস কি মেয়া মানুষ হই আমারে কষ একটা পুরুষ মানুষ জেলা জন্ত পুরুষ আইয়া কর যে নিজ দিকে তাকা তোরা তো আজীবন মহিলা থাকবি না তোরা নিশ্চিত সামনে মাছে হিজড়া ওবি এই তোরে যে এই যে মাইর মারলাম তোর কি মাইর খা হাস মরতাছ না দাঁড়া সখী ধর কি গো মাস্টার সাহেব ভাবটা কি দেখছেন মুখটা একদম চুপসে গেছে কিচ্ছু বুঝে না এখন আসেন এইদিকে কি ওইখানে নিয়ে যাব হ্যাঁ আমারে কি করবেন পুরুষ নির্যাতন দিবেন তাই না আজকে মাইরের দেখছেন কে এদিকে আসেন দেখেন ভাবটা দেখেন বুইরা বানর দেখছেন এই আরো মেয়েদের অপমান করবি কানে ধর আমাদের কানে না তোর কানে দেখ অবস্থা দেখেন আপনারা দেখছেন মাস্টারের কি অবস্থা কি গো সরকারের রিলিফ না সখী বোঝা গেছে এইভাবে হবে না ইচ্ছা মতো কিছু দিয়ে যাই আজকে আমিও খেবা ধরে গেছি আজকে
সারা জীবন খালি মাছ জাইরা হতি নেরা আজকে আমিও খেপা ধরে গেছি বিয়া ববি বিয়া করমতে মারুন লাগব কইছে দেই আমারে মারা যা কথা পুরুষ মানুষ তোর বাপে তোর বাপেরে মারাবা কথা আমরা বিয়ে বসার জন্য তোর কাছে আসি না এই গাইস আ বানর আর খুলে নাও একবারই হ্যাঁ চাইদা শালিরা জন্ডুদা ও এরকম পাড়াবাড়ি করলে কেন আরে কোসে মানুষ হইলে দুইটা আমি কি বিয়া করা হামু তাই কোটা কো দুজনে তো বিয়া করা নাকবো মোর মুইনু আমি আই আই আমরা এই কথা বলছি কি কইছ হ্যাঁ এই কথা বলছি এদিকে আই আই দেখি সামনের দিকে তাকিয়ে বল এই কথা বলছি হ্যাঁ ওম পিছে মিছা তো কোন নাকবো সখি মাফ করে দে ঝটদা এই এদিকে ওদিকে কেন ওম পিকেছি তো অন্ত রাগ করো না চলে কিম পেলিয়ে ওই যে এ কলছি জল আছে হ্যাঁ জল নাই এই ইতে জল নাই ঝটদা ও আমি কিন্তু এদিকে হ্যাঁ ওইখানে কেন ও কইলো কি হ্যাঁ যে কতো চেহারা এত সুন্দর তোমার হুদি অব কি রে অব করলো ও পছন্দ করছে হ্যাঁ আমার পছন্দ হয়েছে দাদা এদিকে এসো অনেক দুষ্টুমি করছো কি বলে কি কাপড়টা ভালো করে পরো হ্যাঁ আর ওদিকে যেও না আচ্ছা না আমি বললাম না আর দুষ্টুমি ইনে খারাপ ভালো হয়েছে না মারছি রে ধরে একদম দিয়েছে বালা গুতা দিছে আজকে হ্যাঁ বাকি সেখানে কোনো লোকজন ছিল না যা ছিল তাও দেখছে কবু না তাহলে ভালো করে কাপড়টা পরো আর শুনো ওই দুষ্টু মেয়েগুলো ডাকলে আর যেও না আচ্ছা মুখে নু মরবা নিকে জামু একদম চুপচাপ বসি ফেলো আন্ডা ছাড়লি দুষ সেই কখন এসেছি এখন অব্দি একটা মাছ ধরতে পারলাম না যদি বারেবারে দুষ্টুমি করো তাহলে তারও ধরতে পারবো না হ্যাঁ এই যে শুনছো গো গো মা কও চোখের মাথা খাইছো কে আমার কি মায়ের মতো মনে হয় তোমরা জীবন ছেড়ে থাকবা তোমরা কোনোদিন মা হবো না আগে তো হই আবহ না পালারে গেলে কোনটা মা কোনটা মেয়ে দিশা পাও যায় না গেলে আর বাড়িলে আসি বসে বুড়িও ছেড়ি তোমার দিশা পাওয়া লাগবে না কি কও এটা করছে দূরে থেকে কথা কো কে মুগদা স্যাপসিডি স্যাপসিডি যাইরা হতি নেরে কয় কি রে এত পরিশ্রম করে ভাত কাপড় খাওয়াই আমাকে ভাত মজা লাগে আমাকে ছেপ মজা লাগে না আহা গো শীতে গরমে তিন বেলা যে রান্না করে দেই ভাত খাও কোন জায়গায় থেকে ও হানা গরম ভাত খুঁজ পাই না বাই থেকে দেহি ভাত ঠান্ডা বউ গরম আচ্ছা তোমার বর মতো তো সবাই না সবাই গরম থাকে শোনো কও তোমরা এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বর্ষি ফলাও হ্যাঁ এই ঘাটে আমার সখী চান করবে দয়া করে এইটা জিট বেটা বাই করে সাফারার মধ্যে একটা চড় দেই কি জি সখী এই পাগল ছেলের সাথে আমি পারবো না তুই বুঝিয়ে বল ওকে শুনছেন কিছু হয়েছে তোমার কেন তাহলে এরকম করছে কেন তুমি আমাকে ডাক দিয়ে চাইল কিলিও এটা মানে কি মানে তুমি অনুমান করে বুঝো কি কইছি আচ্ছা তুমি এইভাবে আমার কাছে আসলে কেন তুমি কেন ডাক দিয়েছো হোয়াই হোয়াই হ্যাঁ বুঝি নাই তুমি কি লেডিস না মহিলা আচ্ছা তুমি আমার কাছে কেন এসেছো তুমি কেন ডাক দিয়েছো ডাকছি তোমার বন্ধু কি ওরে হুম এই ফুলা রে হাই রে চিনলা না এই যে কি জিনে চিনলা না চিনছে কালকে কুত্তায় আকুইরে ঘুমাইছিলাম মুখে তিনবার মুছছে তাই বুঝি হ্যাঁ তাহলে তোমার চেহারা অনেক সুন্দর আরে কয় কি এই সখীপুরের পুজোতে মনে করে আমার উপর আর কোনো কারো চেহারা নাই তাই না তোমার বন্ধুকে তো আসতে বলে যাও হেই ওটা ভাল না কেন ওটা না বেন খুললে না খারি মুতে কি করে এই খারি মুতে প্রস্তাব করে তাহলে তুমি তার বন্ধু তাহলে তুমিও তো করো আমিও বকই কই না আমি কাপড় চুপড়ে কাপড় চুপড়েই করি তাই বুঝি হ্যাঁ এই যে এম্বুরে দেহ তুমি অনেক সুন্দর আমি সুন্দর না কর না গো না চেহারা রাখি দেখছো তা তো পুরা চেহারা দেখেনি এম্বুরে হামলা থেকে চেহারা এম্বুরে কি এহনি দেখে সুন্দর করতেছ যাই হোক তোমার সাথে আমি পরে কথা বলি তোমার বন্ধুকে একটু এদিকে আসতে পারো
আচ্ছা সুন্দরী তুমি যখন এখানে দড়ি আছো তখন মনে হলো আমি পাঠার মাংস আর মুড়ি একসাথে করে খাইতেছি তোমার বন্ধুকে তো আসতে পারে যাও ঠিক আছে লুকাই কি তোর জন্য আমি জন্তু কত অপমান হব তুই বলতে পারিস কেন আমি কি করলাম কেন তুই এখানে চুল কালো করেছিস কি হয়েছে সেটা দেখি আমাকে বললো ওটা কি পাঠা নাকি চুপ তুই ওখানে কেন যাস হ্যাঁ আজম না কি বলেছি আজম না তুই আর যেও না আজম না বসে ফেলো ওকে শুনছেন মরার আগে তিনটা কুতুন দিয়ে মরমু কেন তাও এলু কই এসকে পড়িয়ে থাকমু কেন কোকি রে ডাক দিছ কখন ডাক দিলাম কারে ডাক দিলা তোমার বন্ধুকে কে উডারে ডাক দে ওইটা চোখে ধরে না পোলা হিসাবে খারাপ হ্যাঁ এই 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 ফুলা নেগে কত মানুষ পাগল তুমি জানো হ্যাঁ হ্যাঁ তুমি আমার সম্বন্ধে খবর রাখো ডেলি আগো মা বিছনা খাতা দাও মুতি দেই কিয়া হ্যাঁ আর তুমি আমার পছন্দ করো না এই যে মোর মেনু কে কিসে মরবে তুমি হয়তো তুমি ভালোবাসবা নয় আমার এক 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 জগ বিষ এনে দিবা তা বেটার বিষ দিও না যেটা খাইয়া মরা হামো না হেডা দিও না তুমি কি পাগল হয়েছ হুম পাগল হচ্ছি তাহলে প্রেম দাও আরে লোক সমাজে দেখলে কি কি বলবি দিবা না তাহলে বিষ দাও আমি কিচ্ছু দিতে পারবো না বিষ দাও না হয় প্রেম দাও বিষ দাও না হয় প্রেম দাও না হলে আমাকে তোমার পায়ের নিচে পিছে মেরে ফেলে দাও বাজিব না তো আমি বাজিব না তো বাজিব না তো আমি বাজিব না তো বিষ দাও না হয় প্রেম দাও বিষ দাও আমি তোমাকে প্রেম দেব ভালোবাসা দেব তাই হাউ আর ইউ আই লাভ ইউ তুমি তো অনেক লেখাপড়া করেছো না হ্যাঁ অনেক জায়গায় কোন কলেজে লেখাপড়া করেছো ঢাকা জগন্মা জগন্মা না জগন্নাথ কলেজ ওটা চাঞ্চন এইবারে সুইপার পুটিতে ছিলাম আচ্ছা তোমাকে একটা কথা বলি বলো কষ্ট পাবে না না কাঁদবেও না কাঁদবো না আমি তোমাকে ডাকছি না গো ডাকছি তোমার বন্ধুকে এত কিসের পরে ওরে হ্যাঁ ডাকছি তোমার বন্ধুকে মানুষ চিল্লা না মারে ও চিনা যিনি চিল্লা না কফলের গোষ্ঠী এ দাদা ও তুমি বাড়ি বাড়ি ওদিকে কেন যাও লক্ষ্মীন্দর কি হয়েছে সত্যি কেন বাবার জীবন ধন্য তোর মতো একটি সন্তান জন্ম দিয়ে আরে কেন বলবে তো তুই খুবই ভাগ্যবান হ্যাঁ ডাকিয়েছে তোমার আম্মা যাই এই যে এই যে এদিকে আ কই এদিকে আ মরবা নিগন জামু কেন জাম না মোর ওইখানে থাকলে বেশি মার খাবি কারণ ওগুলো হচ্ছে আমার দাদা ও তাই লোভ আছে দাদা কি রে মা তো দাদা হাই তুমি দিয়া এই তো তোর নাম দাদা থাকে বাগিস লঙ্গি নাসনি হ্যাঁ দাদা 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 যে তুই তুমি তেই বুঝছি ও যা ওটা কাজ গো এদিকে যা আর দুষ্টুমি করো না আর করব না শোনো বলো ওগুলো দুষ্টুমি ডাকলে যেও না ওই মেয়ে কি বলে আমি গিয়ে শুনে আসছি তুমি চুপটি করে বসো কন্যা হ্যাঁ বলো আমি আপনাকেই দেখেছিলাম কেন কেন দেখেছি জানেন জানি না তো এই শালমানা গাতি হ্যাঁ আমি সকে দিনে প্রতিদিন চান করতে আসি ঠিকই বলি এই কি বলেছি তুই কই আই কি দিলে ওইখানে চুপটি করে বসো বলো আমি সকে দিনে হ্যাঁ প্রতিদিন চান করতে আসি তাই বলছিলাম কি আপনি কিছু কোন জন্য অন্য গাতি যে বসে পান এই গাতি আমি সকে দিনে চান করব বলেই হলো একটু আহি কেন তো কথা শেষ নয় না তাহলে থাক তুই ক শোনো আমি তোমাকে একটি কথা বলি এই ঘাটে তুমি প্রত্যেকদিন আসো সেটা কোনো বিষয় নয় বিষয় হচ্ছে আজকে এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি তাই না তা কি হয়েছে বলবো ওই সেই আমার
কি করেছে খোসা দিছে আগে কি বললি কি জানি ভুলে গেছি ঠিক আছে আমি কে শুনে আসছি সখি তোমরা আমার দাদাকে কি করেছো আপনার বন্ধু মনে হয় পাগল ভালো হয়েছে না পাগল বলেছে আরে কিছু করে না কিছুই করেনি চাইলে মনে হয় যে হুরুলা মশা চুমা দিছে ওইখানে চুপটি করে বসবে না তো অন বসে আমরা কিন্তু আপনাদের সাথে ঝগড়া করতে আসিনি শুনো তুমি সহজ সরলা অবলা মেয়ে মানুষ আমি কেন তোমার সাথে ঝগড়া করব আমি এখানে মাছ ধরতে এসেছি মাছ ধরব তোমরা আজকে এই ঘাটে স্নান না করে ওই ঘাটে গিয়ে স্নান করো সেটাই ভালো হবে আমরা প্রতিদিন এই ঘাটে চান করি আজও আমরা এই ঘাটেই চান করব বাহাদুরি না এই ঘাট থেকে ততক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরব কোথাও যাব না আমরা তোমরা অন্য ঘাটে যাও কি করছো এই লোক আম ডাক গেছে একটা কুরকা মুরকা মাছ ধর জামগা কি মাছ ধরবি ওই যে কুরকা মুরকা মাছ ঝন্ডুদা এদিকে এসো ওদের সাথে কথা বলাচ্ছে না বলাই ভালো কথাই কিছু মনে করিস না ওই ছেলেটা না পাগল ভালো হয়েছে না আমারে কই পাগল পাগল আমারে পাগল কও না শুধু তুই পাগল না তোর যত গোষ্ঠী পাগল আঙ্গল গোষ্ঠীর কেউ পাগল না ব্যক্তি নেই মেন্টাল তখন না হল পাগল না তোর ওই জাত পাগল তোকে বংশ পাগল পাগল দেখে তো ইহা জন্য হক কালা ফিন দেয় চোর হ্যাঁ এই এই চাইরা শরীরে পাগল দেখছস কি রে আমারে পাগল খাস আমার দুই বুলা আমি পাগল না ও বেলা ঠিক আছি চাইরা শরীরে লক্ষ্মীদার দেখছ কি কইল হ্যাঁ পাগল হইয়া পাগল কইল এই শরীরে পাগলার জীবন দন্ন হইতো তগর তিনডারে বাইলে ভালো ভালো ঠিক আছে না একদম পাগল হইয়া পাগল বলে এই শরীরে পাগলার জীবন দন্ন হইতো তগরে বাইলে দাদা জানিয়ে যাও আমি আছি তোমার পিছু পিছু শোনা ভালো জিনিস বেশি লাগে না অল্প হলেই হয়ে যায় বুঝছে জামটা কি জিনিস হ্যাঁ তাহলে এসো এইখানে আমরা বর্ষি ফেলবো মাছ ধরবই ধরবো কোথাও যাচ্ছি না আজকে বলে রাখলাম আজকে ওদের এখানে মাছ মারতে দিব না চল পানিটা